কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে সকালেই আর কি মার্কেটিং করে ফেলেছি, দেখো। এগুলো সব কিনেছি আজকে সকালবেলায়। একটা মশলাদানি কিনেছি পুরো জয়েন্ট করা, মানে ছোট ছোট কৌটায় আমাদের সব মশলাগুলো রাখা হতো, তো মানে এক একটা আলাদা আলাদা কৌটো ছিল, তার জন্য আমি পুরো একটা জয়েন্ট করা কৌটা কিনে নিয়েছি যাতে একটার ভিতরেই থাকে আর সবগুলোই এই দিয়ে দেখা যায়। আর যে ইয়েগুলো রয়েছে না, আমার যে কৌটাগুলো, সেই কৌটাগুলো সব মশলাটা দেখা যায় না, মানে খুঁজতে হয় কোথায় কোনটা আছে। তো এটা এই 40 টাকা নিয়েছে, 40 টাকা পিস আর কি। আর এই বয়েমটা নিয়েছে ও 40 টাকা, 35 টাকা দাম বাজারে আগে বিক্রি হতো, এখন 40 টাকা নিয়েছে। তা আমি 5 টাকা কমে দিয়ে 35 টাকা দিয়ে এই বয়েমটা নিয়েছি বিস্কুটটা রাখার জন্য। আর এইগুলো রেখেছি দুটো, এই কৌটাগুলো দুটো রেখেছি, 10 টাকা পিস নিয়েছে, 12 টাকা করে পিস, কিন্তু 10 টাকা পিস আমি নিয়েছি যেহেতু এত কিছু নিয়েছি বলে একটু কম নিয়েছে। তো এইগুলো, এই দুটো কৌটা নিয়েছি আমি, একটু ডাল ডাল অল্প অল্প থাকে মাঝে মাঝে, তো সেগুলো রাখার জন্য এই দুটো কৌটা নিয়েছি। আর এটা হলো মায়ের পছন্দ, মার দেখে খুব পছন্দ হয়েছে। মায়ের কাপগুলো আমরা একটা প্লেটে রাখি, তো প্লেটে আর রাখবো না, এবার থেকেই সাজিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, তার জন্য এই সাজিটা নিয়েছি। এই সাজিটা হলো 120 টাকা দাম চেয়েছিল, তো ওই 80-90 টাকা দিয়েই আমি নিয়েছি আর কি, একটু দড়াদড়ি করেছি যাকে বলে। তো এগুলো এবার আমি একটু রেখে দিই, এগুলো সব ধুতে হবে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে মশলা, তারপরে আর যা যা রাখার আছে সেগুলো আমি রাখবো। তো সকালে টিফিন যেগুলো করেছিলাম সব খাওয়া হয়ে গেছে, আমার ভাগ্যে কিছু নেই, তো তার জন্য এই যে ভাতটা একবারে গুছিয়ে নিয়ে আমি বসেছি। গাছ থেকে পেঁপে পেড়েছিলাম, দেখেছি পেঁপেটা হলদেটে হয়ে গেছে, আমার পেকে উঠছিল। তা পেঁপে সিদ্ধ দিয়েছি, তাও পেঁপে সেদ্ধ খাওয়া খুব ভালো হয়, যে পরিমাণে গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য ভেবেছি একটু পেঁপে সেদ্ধ দিই, বাবাও খুব ভালো খায়, তার জন্য বাবার জন্য একটা টুকরো রয়েছে, আমি একটু টুকরো নিয়ে বসে পড়েছি। আর এই যে মা কুমড়ো আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছে, গাছ থেকে ওই কি বলে যেন ওগুলোকে, চৈছাল তুলেছিল সরু সরু কাটা, তাই দিয়ে এই কুমড়ো আলুর তরকারিটা করেছে। আর দেখো সকালে তরকারি করছিলাম, সেইটুকু একেবারে বাটিতে একদম নিচে পড়ে রয়েছে। ছোলা না মটরের ডাল আর আলু দিয়ে একটু তরকারি করেছিলাম, আর শুভ্রর জন্য পরোটা, 5 পিস পরোটা করেছিলাম, ভেবেছি ও 3 পিস খাবে আর আমি 2 পিস খাবো, তা যদিও বেশি খেতে পাই তাহলে 4 পিস খাবে, আমি 1 পিস হয়ে যাবে, তা আমার জন্য রাখিনি, 5 পিসে উদ্ধার করে দিয়েছে উনি। আর এই যে সকালবেলায় ভাত আর আমরা টকটা আমি করে রেখেছি। আর ওইদিকে রান্নাঘরে মা মাংসটা করছে, গ্যাসে বসানো রয়েছে, ওটা প্রায় হয়ে গেছে, কষানো চলছে, একটু পরে হয়ে যাবে। তো আর বকবক করবো না, পেটে প্রচণ্ড পরিমাণে ডাকাডাকি হচ্ছে, মানে ছুঁচো এদিক ওদিক হয়ে যাচ্ছে, তবে একটু কটা ভাত খেয়ে নেবো। আমি রুটি টুটি দিয়েও তো কিছু ছিল না, রুটি পরোটা, বাবার জন্য রুটি আর মার বাবার জন্য রুটি করেছিলাম আর সুজি, তো সেটা মা আর বাবা খেয়েছে, মানে 5 পিস 10 পিস মোটামুটি বানিয়েছিলাম, মানে পরোটা 5 পিস আর রুটি 5 পিস। মা দুটো খায়, আমিও দুটো খাই, তো দুজনে 4টে আর এদিকে বাব্বাটা 3 6টা, তা আর হলো না, তাই মা বললো ভাত খেয়ে নাও, আর আমরা যখন খাবো তখন একদম খেয়ে নিল। পেঁপে দিয়ে মেখেছি, পুরো হলুদ হয়ে গেছে ভাতগুলো। আর একটু লেবু পাড়তে যেতে হবে একটু পরে, আজকে কুমড়ো আলু তরকারি যেহেতু হয়েছে আর মাংস হচ্ছে, মাংসের সাথে আমার এখন একটু লেবু না হলে আবার খেতে ইচ্ছা করে না, আর বাবার একটু কুমড়ো আলু তরকারি হলে লেবু চাই, তো গাছে যেহেতু লেবু আছে, তো গাছ থেকে একটা লেবু পেড়ে নিয়ে আসবো। তো লেবু পাড়তে এসছি, এই যে লেবু গাছটা আগেও তোমাদের দেখিয়েছি, এক পিস লেবু পেড়ে নিয়ে এখান থেকে ধা দেবো, কারণ সকালে একটা সাপ দেখেছি, হ্যাঁ রস হবে না, কোনটা ওইটা বড়, এটা উপরটা বড়, এটা মোটেই পাকেনি, কাঁচা একেবারে, না একেবারে কাঁচা, মানে এই যে পাবো কোনটা না, এও কাঁচা, কোন বিস্তার বলছো কবে যাবে, এই দেখো এটাও তাও একটু ঘুরে দিয়েছে। গোলাপ গাছটা উপরে ছিল, শুভ্রবাবু সেটা ফেলে দিয়েছিল, আমি এই নিচে এনে লাগিয়েছি। এই যে পড়ি আবার বেরিয়েছে, একদম ছোট্ট ছোট্টই। এই যে এই একটা বেরিয়েছে, আরও প্রচুর গোলাপ গাছ ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আমি লাগিয়েছিলাম এখান থেকে সব একটা ছোটো ছোটো মালসার ভিতরে, কিন্তু সেগুলো আর বাঁচেনি। সেগুলো দিদি ভাইদের বাড়ি একটু যাবো বলে একটু রেডি হয়ে নিলাম। এই যে আর টিভি দেখছিলাম, টিভিতে কৃষ্ণ হচ্ছিল, তো একটু না দেখে যেতে পারছিলাম না। মাকে দেখাচ্ছি বলে মা বলছে আবার। তো সবাই টিভি দেখুক, আর এক সিন বাকি আছে। তো এবার নিচে যাচ্ছি, সিঁড়ির দিকে মাথা খালে পুচুট খেয়ে পড়ার মতো। আমার না হাতে না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে, মানে ক্যামেরা ধরে রয়েছে তো। আজকে মানে একটু আগে আমি একটু হাতটা চেপে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, আর ওখানে ছোট্ট একটা দানা মতন মনে হচ্ছে হয়েছে, মানে হাড়টাই মনে হচ্ছে উঁচু হয়ে গেছে, প্রচুর ব্যথা হচ্ছে। কারখানা সবাই এখন এই যে টিভি দেখতে চলে গেছে, কারখানা পুরো নির্ঝুম। মানে এই 1:30টা বাজলে সবাই আর কি এই কারখানায় আর বসে থাকতে পারে না, মানে কাজে আর বসে থাকতে পারে না, সব চলে যায় উপরে। মানে মা সিরিয়াল চালায় রাধাকৃষ্ণ, তো রাধাকৃষ্ণটা দেখে। তো দিদিভাই একটু ফোন করা ছিল, তো আগে দিদিভাইকে একটু ফোন করে নিই। দাদার একটু জ্বর এসছে সকাল থেকে, মানে কালকে রাত্রে থেকে আজকে সকালেও জ্বরটা কমেনি, শাড়িটা তোলার দরকার ছিল। তো একটু দাদাকে দেখতে যাব, দাদা ডাক্তারের কাছে চলে গেছে, তো যাবো একটু দেখে আসবো আগে, তার জন্য আরও বিশেষ করে যাওয়া। দিদিবাড়ির দিকে একটু যাচ্ছি, রাস্তায় স্কুটিটা চালাচ্ছে। এখানে খাতা তৈরি হয় বলো, ও লেবু আর আপেল কিনে নিয়ে এসছি দাদার জন্যে, মানে একটু জ্বর হয়েছে তো, মানে লেবু খাওয়াটা খুবই উপকার। তো লেবু নিয়ে এসছি আর আপেল নিয়ে এসছি, তার ভিতরে একটা আপেল আমার খুব পছন্দ হয়েছে, তা ওটা আমি নিয়ে এসছি, ওই দিদিবাড়ির জন্য নিয়ে যাব। ওখান থেকে এক পিস আমি ওখানটাই মানে আপেলটা খেয়ে নেবো, মানে আমার দেখতেই খুব ভালো লাগবে, তার জন্য আপেলটা আমি নিয়েছি আলাদা করে। মানে শুভ্রকে বললাম যে কিনে দাও, খেতে বেশ ভালোই হয়। সবেমাত্র বাড়ি চলে এসেছি, তো এসে দেখি কারেন্ট নেই, সবাই রাস্তায় এদিক ওদিক করে দাঁড়িয়ে রয়েছে। দেখো ওই দেখা যাচ্ছে মোড়ে সব দাদা কাকারা সব দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকটায় দেখো দেখতে পারবে, তারা দেখাচ্ছে, দেখা যাচ্ছে ওই দেখো একটু সাইড হয়ে গেছে, দেখা যায় যে দেখা যাচ্ছে শাড়ি পরা কাকিমারা সব দাঁড়িয়ে রয়েছে, শাড়ি পরে রয়েছে, নাইটি পরে রয়েছে, বোঝা যাচ্ছে না, তারা দেখাচ্ছে, দেখা যাচ্ছে না। ওই গাছে আমাদের এই ঝুনঝুনিদের গাছে সুপারি গাছটার আড়ালে একটু ঢাকা পড়ে গেছে, তো তার জন্য দেখা যাচ্ছে না। আর ওদিক থেকে রাজুদা অনবরত বলে যাচ্ছে, মানে অনবরত বলে যাচ্ছে যে ফটো কিন্তু ভালো আসছে না, ফটো কিন্তু ভালো আসছে না। আমার হাসি মানে হাসানোর ধান্দা যাকে বলে। তো কারেন্ট নেই, যেহেতু কারেন্ট না এলে স্নান করতে পারছে না, তো কারেন্ট এলেই স্নান করবো। দেখো শুভ্র কোথায় উঠে বসেছে, তোমাদের ঠেলা মারবো, দুম করে গিয়ে নিচে পড়বে। না মারবো না, হ্যাঁ হাট বাজে কথা বলে অসভ্য ছেলে। তো যাই হোক, কারেন্টে এলেই স্নান করব, তার আগে স্নান করতে পারছি না, কারণ যে পরিমাণে গরম পড়েছে। তো এখন স্নান করে এলে আবার সেই ঘেমে ঝোল হয়ে যেতে হবে, তো তার জন্যে স্নান করতে এখন যাব না, কারেন্ট এলেই যাব। মানে এখানে বসে ওই মোড়ে যে দাদাগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কথা বলছে, উস্তাদ লোক। তো আমার দাঁড়ার লঙ্কা গাছগুলো দেখো কি অবস্থা হয়েছে, এই দেখো সব মাথা সব কুকড়ে গেছে, মানে পাতা যেটাই বেরোচ্ছে না সব এরকম কুকড়ে কুকড়ে যাচ্ছে। মনে হয় এটা কোনো পোকা লেগেছে নাকি এটা কোনো রৌদ্রের জন্য হচ্ছে, আমি বুঝতে পারছি না। হয়তো পোকা লাগার জন্যই হয়েছে, কারণ আমার ম্যাক্সিমাম ফুল গাছে পোকা ধরেছিল প্রচণ্ড পরিমাণে, তো সেই পোকাগুলো হয়তো এই লঙ্কা গাছেও এখন বাসা বেঁধেছে মনে হচ্ছে, যা কারণ যেই পরিমাণে পাতা ওইদিকে লঙ্কা গাছ দুটো লাগিয়েছে ওই দুটোতেও সেম তাই। আমার চাদরগুলো দেখো সব ফেলে দিয়েছিল, আমি যে ওইখানটায় রেখে দিয়েছি। এখন তখন তো পুরো আকাশটা মেঘ ভার করেছিল, মানে মুখ ভার করেছিল, তো এখন দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, ছাদে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি এই কোটো কাটাগুলো সব এখন গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, মানে এইটাই সুযোগ এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য, মানে এখন কোনো কাজ নেই যেহেতু। তো সন্ধ্যাবেলায় এই যে চাটা সবাইকে করে দিয়েছি, করে দেওয়ার পরে এখন এই সব বয়েম টয়েম নিয়ে বসে পড়েছি। এই বয়েম টয়েমগুলো সব প্লেট করে জায়গা আমি এখন রেখে দেবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় একটু টিফিন নিয়ে বসেছি, এই যে বাবা নিয়ে এসছে একটু আগে, বাবা গেছিল কাজের ওখানে, তো ওখান থেকে নিয়ে এসছে। তো যাই হোক টিফিনটা এখন খাই। আর ভাত আজকে রাত্রে রান্নাবান্না হয়ে গেছে, ভাত আর ডাল করেছি, মানে রাত্রে রান্নাবান্নাও আজকে একেবারে সকাল সকাল ওই সব গোছাতে গোছাতে পুরো কমপ্লিট। তো আমার আজকে আর রাত্রে কোনো কাজবাজ নেই, তাই ভাবছি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর শুয়ে আজকে পড়বো না, একটু কম্পিউটারটা আজকে একটু, ওই যে শুভ্রবাবু কম্পিউটার নিয়ে বসেছে, তো আমি একটু দেখবো, মানে ভুলে গেছি, সেই স্কুলে শিখেছিলাম, বেশি দিন আমার শেখা হয়নি কম্পিউটার। তো আজকে আবার একটু, কালকে একটু ঘাটাঘাটি করেছিলাম, আজকে একটু ঘাটাঘাটিটা করব। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই তার জন্য শেষ করে দিলাম। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন টাটা।